আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রসমালাই খেতে চাচ্ছেন কিন্তু কোয়ারেন্টাইনে বাসা থেকে বের হতে পারছেন না? তাদের জন্য খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রসমালাই রেসিপি। গুঁড়ো দুধের রসমালাই তৈরি করতে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সটা খুব ভালো করে করতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ফাটিয়ে নিব। ডিমটি মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আজকের এই রেসিপিটি রেডি করছে আমার ননদ বৃষ্টি। ও বানাচ্ছে আজকের রেসিপিটি। খুব ভালো মতো মিক্স করতে হবে। আমি মিষ্টির ব্যাটারটা রেডি করে ফেললাম। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিব। শিরা তৈরি করার জন্য আমি 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। 2টি এলাচি একটু ফেটে নিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে আমি দুধটা একটু জাল করে নিব। দুধটা কোনোভাবে ঘন করা যাবে না, তা একদম লোতে রেখে দিব। একদম লোতে রাখতে হবে। কিন্তু হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি রাউন্ড শেপে মিষ্টি বানাচ্ছি। আপনারা চাইলে লম্বাটে করে নিতে পারেন। একদম ছোট ছোট সাইজ করে বানাবো। মিষ্টিগুলো এমনভাবে বানাতে হবে যেন কোনো ফাটল না থাকে। আমি এভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম স্মুথ ফিনিশিং, কোনো ফাটল নেই। মিষ্টিগুলোতে কোনো ফাটল থাকা যাবে না। এখন চুলায় থাকা দুধটি আমি নেড়ে দিচ্ছি। জাস্ট বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কোনোভাবে দুধটা ঘন করা যাবে না। এখন আমি একটি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রাখব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে দেখুন। দেখুন, মিষ্টিগুলো ফুলে বড় হয়ে গেছে। আমি আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন, মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে গেছে, ফুলে আরও বড় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার জন্য আমি একটা ডিশ নিয়ে নিলাম। এমন তুলতুলে হয়েছে, আমার ভয় লাগছে যেন ভেঙে না যায়। সবগুলো নিয়ে নিলাম। কিছু কিশমিশ বাদাম দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারুন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
ধন্যবাদ।